সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো কাল যেহেতু বলেছিলাম যে আজকে শেয়ার করব যে কালকে কী আনন্দ করেছি মাসিরা সবাই, তো সত্যি কথা বলতে আমরা যখন ফ্যামিলির সবাই এক জায়গায় থাকি না, তখন ভুলেই যাই যে কিছু মানে ভিডিও করতে হবে বা ফটো তুলতে হবে বা কিছু করতে হবে। তখন এতটাই সবাই মানে আনন্দে গল্পে মত্ত হয়ে যায় যে সমস্ত কিছু ভুলে যাই। যাই হোক, তবুও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কী করছিলাম। আর সব থেকে বড়ো কথা, তোমরা দেখে তোমাদের হাসিই পেয়ে যাবে যে আমার মা কী করছিল, মানে দেখলে তোমরা জাস্ট হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি এখন টিফিন নিয়ে বসে পড়েছি। তো আজকে না আমার কেন জানি না দুধটা খেতে ইচ্ছা করছে না, সো আজকে আমি সেজন্য একটুখানি চা খাবো। তো আমি আমার জন্য চা করে নিয়ে এসেছি। আর এখানে দেখো এটা কী, এটা পুলি পিঠে, ঠিক আছে? এটা পুলি পিঠে, এটা হচ্ছে আমার মা ভীষণ সুন্দর করে বানায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে আমি আমার মায়ের হাতে পিঠে ছাড়া আমার অন্য কারোর হাতে পিঠে কি আমার ঠিক পোষায় না। তো সিজন স্টার্ট হচ্ছে ঠান্ডার, আর মারও সিজন স্টার্ট হয়ে গেছে পিঠে বানানোর। সো বাড়িতে বানিয়েছিল, তো এ বাড়িতেও কিছুটা দিয়েছে, সবাই যাতে একটা একটা করে খেতে পারি। তো আমি এখন এগুলো খাবো আর খেয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। সো চাটা ঠান্ডা হয়ে যাবে, তো আমি ফটাফট চাটাকে খেয়ে নিই। ভাবলাম যে ঠান্ডা যেহেতু পড়েই যাচ্ছে, সেহেতু কিছু তো চাদর সোয়েটার বের করা দরকার। তো সেই জন্য আমি জাস্ট এগুলো একটু গোছানোর চেষ্টা করছিলাম। তো দেখো আমার বিয়ের একটা জিনিস দেখাই তোমাদের, ঠিক আছে? বিয়ের একটা চাদর তোমাদের আমি দেখাই, এটা আমার মা দিয়েছিল আমাকে, আমার ভীষণ পছন্দের। দেখো কতটা সুন্দর, দেখেছ? ভেতরে কিন্তু আবার ছোটো ছোটো স্টোনও রয়েছে, দেখো কতটা সুন্দর। এটা অ্যাকচুয়ালি পার্টি ওয়্যার, মানে পার্টি পার্টি বা তোমার বিয়ে বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো, অনুষ্ঠান বাড়িতে এটা সুন্দরভাবে ক্যারি করা যাবে, এটা অনুষ্ঠানের জন্যই। খুব সুন্দর দেখো কাজ, আমার ভীষণ পছন্দের। তো সত্যি কথা বলতে চাদরটা আমি ইউজ করি না, কারণ হচ্ছে শাড়ি তো পরি না, শাড়ি যেহেতু পরা হয় না, বাট কী হয় না বিয়ে বাড়িতে তো শাড়ি ছাড়া যাওয়া যায় না, তো তখন এগুলো খুব কাজে লাগে, এখন না লাগলেও তখন কাজে লাগবে। এটাও আমার মা দিয়েছে আমাকে, এটা গত বছর দিয়েছে, এটা হচ্ছে সবসময় ক্যারিও করা যাবে। অ্যাকচুয়ালি চাদর দু একটা রাখা দরকার, কারণ নিজের না প্রয়োজন হলে অনেক সময় কী হয় কারো না কারো ঠিক প্রয়োজনে আসে। এটাও খুব সুন্দর, তো এটাও গত বছর নিয়েছিলাম। তো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই। তোমাদের আমি দেখাচ্ছি যে আমি ফার্স্ট যখন হানিমুনে গেছিলাম, ফার্স্ট বলতে বিয়ের পর তো একবারই গেছি, তো ওখান থেকে আমি কী নিয়েছিলাম, ওখান থেকে আমার বড় মাকে এটা কিনে দিয়েছিল, এটা গিফট করেছিল। দেখো দুটো ইয়ার করার রয়েছে আবার, এটা আর এটা, এই যে খুব কিউট, এখানে ছোট্ট একটু মিকি মিকি করা, আর এখানে এরকম, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে। তো এটা আমার ভীষণ পছন্দের। তো এটা আমি কালিম্পং থেকে নিয়েছিলাম, বিশেষ করে কালারটা আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি লাইট কালারগুলো পরার পর বেশি ভালো লাগে দেখতে, না পড়লে বোঝা যায় না। আর এটা তো শীতকাল, কিন্তু এটা ভীষণ কাজে, জানো তো? এটা কী হয়, চাদর নাও, স্কার্ফ নাও, যাই নাও, সেটাতে কিন্তু ঠান্ডা অতটা মানায় না, বাট এটাতে কী হয় কানটাকে পুরো একদম আটকে দেয়, আর কানটা একটা ওয়ার্ম ওয়ার্ম ফিল হয়, তো বেশ ভালো লাগে। তো এই যে একটা শালও রয়েছে আমার, এটা বিয়ের সময় মানে বরের গায়ে একটা কিছু দিতে হয় না, চাদর ধরনের কিছু, বরকে তখন সোয়েটার দেয় না, চাদরই দিতে হয়, তো সেই জন্য এই শালটা নেওয়া হয়েছিল। শালটার ভিতরে ডিজাইনটা খুব সুন্দর, আর কালারটা একটু আনকমন, অন্য কালার নেওয়া হয়নি, কারণ যেহেতু ওর ছেলে ও ইউজ করুক বা না করুক ওর উদ্দেশ্যে যেহেতু নেওয়া, সেহেতু অন্য কালার নিলে মেয়ে মেয়ে লাগতো, সেই কালারটা নেওয়া হয়েছিল তখন। আর তাছাড়া এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, একটু আনকমন, সবসময় দেখা যায় না কালারটা। আর আর এটা হচ্ছে সবসময় ইউজ করার জন্য, এটাও আমার মায়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি যখন আমার বিয়ে হয়েছিলো, আমার বিয়ে হয়েছিলো মাঘ মাসে, সো তখন তো একদমই ঠান্ডা ছিল,
তো সেই জন্য শীতের পোশাক তখন মা যা কিনে নিয়েছিল সেগুলোই, আর বিয়ের পরে এখানে এসে আর সেরকম কিছু কেনা হয়নি। এমনি কিনেছিলাম কেমন দুটো জ্যাকেট নিয়েছিলাম যখন আমরা হানিমুনে গেছিলাম, তখন দুটো জ্যাকেট নিয়েছিলাম শুধু। তো জ্যাকেটগুলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর আর একটু এক্সপেন্সিভ রয়েছে জ্যাকেটগুলো, সো ওটাও তোমাদের আমি দেখাই। ওয়েট, এই যে একটা রেড কালার, এই যে দেখছো, এটা ব্র্যান্ডেড আছে, এটা মোটেই ব্র্যান্ডেড, এটাও ব্র্যান্ডেড মন্টি কার্লো। এই যে দেখো, এইবার এবছর প্রয়োজন হবে না, কারণ এবছর তো আর দূরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, সো এগুলোর এবছর প্রয়োজন হবে না। বাট একটু গুছিয়ে গুছিয়ে রাখি, কারণ একেবারে টানা একভাবে জিনিসগুলো রেখে দিলে না, জিনিসগুলো তখন খারাপ হয়ে যেতে পারে, এমনিতে ভাঁজ ভাঁজ পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমার অভ্যাস নেই এগুলো সব সামলার, মায়েরই কাজ ছিল সামলানো, তো এখন তো মা সামলায় না, সো আমার একটু সমস্যাই হয়, কারণ আমি আমার পক্ষে সমস্ত পসিবল হয় না। আর এটা দেখো, এটা আমার খুব ফেভারিট, এটা আমার অনেকটাই পুরনো, এটা আমি প্রচুর দিন ধরে ইউজও করছি, মানে টাকাটা উসুল করে ফেলেছি আমি বলতে পারো এক কথায়। এটা আমার বিয়ের আর অনেক আগের, এটা আমার বিয়ের অনেক আগে, আর এটা আমার খুব ফেভারিট একটা ব্লেজার কোট, সো এটা আমি প্রচুর পরেছি, দেখো লং, এটা প্রচুর পরেছি আর এটা ভীষণ ভালো কোয়ালিটি, সো এটা কিন্তু খারাপ হয় না, এটা একদমই যেমন ছিল নতুন অবস্থাতে যেমন ছিল ঠিক তেমনই আছে। সো শীতের জন্য এগুলো একটাও বের করবো না, কারণ এগুলো বের করে কোনো লাভ নেই, তো আমি একটু হালকা পাতলা কিছু খুঁজছি যেগুলো সবসময় ইউজ করতে পারবো। আর তাছাড়া যেহেতু জানো যে নেক্সট মান্থে আমার ওই বাড়িতে যেতে হবে, স্বাদের ব্যাপারটা তো তোমাদের সাথে শেয়ার করিয়েছি, তো দেখতে থাকো তোমরা অবশ্যই, নেক্সট মান্থে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, সো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, নাহলে কিন্তু তোমরা কোনো ভিডিওই দেখতে পারবে না, জানতে পারবে না, সো সঙ্গে থাকো। আর আমি এগুলো একটু গুছিয়ে নিই, গাইজ আমি গুছিয়ে টুছিয়ে চলে এসেছি ওগুলো, আর সত্যি কথা বলতে এখন একটুখানি কাজ করলেই যেন মনে হয় প্রচুর কাজ করে ফেলেছি, কষ্ট হয়ে যায়। আর তার উপরে আমাদের ওয়ার্ড্রোবটা যেহেতু একটু উঁচু, সো একটু প্রবলেম হচ্ছিলো ওগুলো গুছিয়ে রাখতে, বাট আমি চেয়ার ফেয়ারে ওঠার রিস্ক পাই না, সো আমি উঠিনি, কারণ যেহেতু লাস্ট দিন চলে আসছে ক্রমশ, সো এখন অনেকটাই সাবধানতা বজায় রাখাটা খুবই দরকার আমার মনে হয়। আর সরি, আর সত্যি কথা বলতে প্রেগনেন্সি নিয়ে একটু টেনশন হয়ে যাচ্ছে, জানি না কেন কয়েকদিন ধরে আমি দেখছি শরীরের মধ্যে একটু র্যাশ আসছে, মানে অস্বস্তি হচ্ছে যার জন্য, তারপরে মানে বেবির মুভমেন্টটা না এখন একটু অন্যরকম টাইপের, মানে কী হচ্ছিলো কিছুদিন ধরে যে মুভমেন্টটা একটা অন্যরকম একটা ভালো লাগা বলো, অবশ্যই ভালো লাগছে এখনও ভালো লাগছে, বাট এখন কী হচ্ছে ব্যাপারটা, মানে ব্যাপারটা মনে হচ্ছে কী বলবো, মানে পেটের মধ্যে না অনেকটা বড় একটা কিছু রয়েছে যেটা সবসময় এরকম নড়ছে, মানে একটা অন্যরকম ফিলিংস যেটা বলে বোঝাতে পারবো না, একমাত্র যারা প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হয়ে গেছে বা আমাদের মায়েরা তারাই একমাত্র বুঝেছে বা বুঝবে, যারা হবে তারা বুঝবে। তো আমার প্রচণ্ড টেনশান হচ্ছে, আমি জানি না কী হবে না হবে, চেষ্টা করছি নিজেকে সবসময় কুল রাখার, বাট তার মধ্যে দিয়েও না খুব একটা টেনশান হয়ে যাচ্ছে, তো সবসময় গডকে প্রে করছি যেন সমস্ত কিছু সুস্থভাবে ভালোভাবে হয়, কারণ এমনিতে আমি প্রচণ্ড মানে স্ট্রং, তার মধ্যেও প্রচণ্ড ভীতু, কারণ কী বল মানে কী বলবো তোমাদের, মানে স্ট্রং থাকার চেষ্টা করি বাট তার মধ্যেই না কোথাও একটা ভয় ভয় কাজ করছে। আর একটুতেই শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে যখন আমি ঘুমাচ্ছি, তো তখন না কী হচ্ছে মানে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে, নইলে মনে হচ্ছে যেন শ্বাসটা আটকে যাচ্ছে, তো এরকম কিছু কিছু প্রবলেম হচ্ছে, জানি না সবার হয় কি হয় না আমি বলতে পারবো না, বাট আমার হচ্ছে। আর এই যে এই সাইডগুলো দিয়ে, এই সাইডগুলো দিয়ে না র্যাশ 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 হচ্ছে পায়ের মধ্যে, কি জানি কেন হচ্ছে, আমার খুব টেনশন হয় স্কিনে কিছু হয়ে গেলে, তারপরে শীতকাল বুঝতেই পারছো সবসময় সোয়েটার বা চাদর বা ব্ল্যাঙ্কেট জড়িয়ে রাখতে হয়, সো আরও অস্বস্তি হচ্ছে, তো জানি না কী করলে ঠিক হবে। যদি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি জানা থাকে যে কী করলে এটা প্রতিকার হতে পারে বা ঠিক হতে পারে, দেন তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের সাথে কথা বলছি আর অলরেডি আমার বেবিটা মুভমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে, অ্যাকচুয়ালি ও রেসপন্স করছে, ও বলছে যে আমি
এসে তারপর আমিও তোমার সাথে ব্লগ করব। সো ও কিন্তু খুব এক্সাইটেড আমার মনে হচ্ছে এরকমই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো ভিডিওটা। আর তোমাদের যেহেতু বলেছিলাম কাল যে মাসিরা এসছে, তো সো সেই ব্লগটাও শেয়ার করব। তো এরপরে দেখে না আমরা কালকে কী কী মস্তি করেছি। সো গাইস, আমি উঠে পড়েছি ঘুম থেকে, তো এবার আমি নিচে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিচে যাব। তারপর দেখি মারা হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তো নিচে গিয়ে চাটা করতে হবে। সো দেখতে থাকো ব্লগটা। সো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন আমি যাই নিচে, যাই নিচে গিয়ে একটু বসি, চাটা করি, তারপর দেখি ওরা কখন আসে। সো রোজকারের মতন আজকেও এদিকে লাল চা, এদিকে দুধ চা, আর এদিকে দুধ বসানো রয়েছে, আর এদিকে আমি দোকানে বসে আছি, দোকানদারি করছি, আর আমি বসে আছি, দেখি কখন মারা আসে। চলে এসছে টিম। সবাই এখন খাচ্ছে, আর এখানে তাকাও। এখানে সবাই পাগল হয়ে গেছে, একমাত্র আমরা দুইজন বাদে বাকি সবার মাথা নিচ্ছে। হ্যাঁ, তুমি একসঙ্গে দুটো দেখো, আমরা পাগল, একমাত্র আমরা দুজন বাদে বাকি সবার মাথা নিচ্ছে হয়ে গেছে। দেখো সবাই টিভি দেখছে, হা করে। আর এই যে আমাদের ক্যাপ্টেন, মিস্টার ক্যাপ্টেন, নখেও না ওমা, ওরকম করো কি, যেরকম করছিলে বন্ধ হয়ে গেল। রাজি হচ্ছে না। আরে জন, তুমি কি বলছো 200 টাকার মেহেদি পরবো নাকি? ও 300 টাকার মেহেদি পরাবে, মানে আমি 300 টাকার মেহেদি পরবো বলেছে, পার্টি মেহেদি, কিন্তু তোরা এসছিল অনেক লেট করে, প্রায় 8:30 নাগাদ, তো এখন বেজে গেছে 10:30, তো সেই জন্য ওরা চলে যাচ্ছে, কারণ এরপরে আর গাড়ি ঘোড়া কিছুই পাবে না। সো সবাই চলে যাচ্ছে এবার। আর হানিমুনে গিয়ে ফার্স্ট গিফটটাই বা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, কারণ হচ্ছে আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলেই, ঘুরতে যাও বা যাই বা না যাই, দেখবে সব জায়গাতে গিয়ে না একটা স্মৃতি নিয়ে আসা সাথে করে একটা অন্যরকম আনন্দ। আমি সারা জীবন যদি কাছে পিঠেও কোথাও একটা যাই, তো সেখান থেকে আমি একটা ছোট্ট জিনিস আনলেও আনি, যাতে মনে থাকে যে এই জায়গায় গেছিলাম, এই জায়গা থেকে জিনিসটা আনা। তো আমার ভীষণ ভালো লাগে, আমার এগুলো ভীষণ ভালো লাগে। তো ওখানে গিয়ে সত্যি কথা বলতে, কালিম্পংয়ে যেখানে আমরা গেছিলাম সেখানে না কোনো মার্কেট ছিল না, মানে ধরো প্রচুর, মানে 2-3 ঘন্টা রাস্তা ক্রস করার পরে একটা ছোট্ট খাট্টো মার্কেট, সেখানে একটা থেকে দুটো দোকান এরকম আমরা পেয়েছি, কারণ আমরা একটু গেছিলাম যেটা যেখানে সেটা হচ্ছে একটু গ্রাম সাইডে। সো
আমরা ওখানে কোনো মার্কেট পাইনি, বাট তার মধ্যে দিয়ে আমি তো ভাবছিলাম যে কিছুই গিয়ে কিনতে পারবো না, বাট অবশেষে দেখলাম যে না, একটা জায়গায় একটা মার্কেট আছে মোটামুটি, মানে সেখানেও দুটো থেকে তিনটে দোকান হবে, বেশি দোকান নয়, তো ওখানে দুটো থেকে তিনটে দোকান ছিল। আর আমি তখন ভাবলাম যে না, কিছু একটা আমার কিনতেই হবে, কিছু একটা তো কিনতেই হবে, নইলে খুব মিস করব যদি না কিনি, দেন ওটা আমার পছন্দ হয়ে যায়। আর তোমাদের দাদা ভাইয়ের ওটা খুব পছন্দ হয়ে গেছিলো, সো আমাকে ওটা কিনে দিয়েছিল। আর খুব ভালো লাগে না, নতুন একটা জিনিস পেলে না ভীষণ মজা লাগে, তো এই বছর ভীষণ মিস করছি, একটু কোথাও ঘুরতে যেতে পারলাম না, বাট চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা মজা না হচ্ছে তো কী হয়েছে, অন্য একটা সুখ দিয়ে সেটা ভরিয়ে দিচ্ছে অবশ্যই। তো তোমরা এইভাবে সঙ্গে থেকো, সাথে থেকো, আর তোমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো, আর এইভাবেই সাথ দিও। তো চলো সবাইকে টেক কেয়ার, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।